আজকে আপনাদের ওল্ড হায়দ্রাবাদ নিয়ে যাচ্ছি, অর্থাৎ হায়দ্রাবাদের পুরাতন শহর নিয়ে যাচ্ছি, আর সেখানে গিয়ে চারমিনার দেখাবো, যেটা কিনা হায়দ্রাবাদের মাঝ বরাবর অবস্থিত। এই শহরটি 1991 খ্রিস্টাব্দে কুলি কুতুবশাহী সুলতান মোহাম্মদ কুলি কুতুবশাহ নির্মাণ করেন। এই শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। আর একটা কথা, এই শহরটি না ভারতের প্রাচীর দিয়ে ঘেরা একটি শহর। এখানে এসে জানতে পারি যে পুরনো শহরটি নাকি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। তারপরে ইন্টারনেটে সার্চ করে জানতে পারি পুরনো শহরটিকে ঘিরে একটি গ্রানাইট প্রাচীর ছিল। প্রাচীরটি 17 থেকে 18 শতকের কুতুবশাহী, মুঘল এবং আসাফজাহী আমলে নির্মিত হয়েছিল। প্রাচীরটিতে 13টি প্রবেশপথ ছিল, যাকে খিড়কি বলা হয়। 1908 সালে গ্রেট মুসি বর্ণার সময় প্রাচীরের বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং 1950 এবং 1960-এর দশকে সরকার দ্বারা প্রাচীরটি ভেঙে ফেলা হয়। আজ নাকি শুধুমাত্র 2টি দরজা এখনও দাঁড়িয়ে আছে, একটি হচ্ছে পুরান পুল দরজা আর একটা দাবির পুরা দরওয়াজা। বর্তমানে আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম আফজালগঞ্জ। সামনে এই আফজালগঞ্জ ফ্রুট মার্কেট থেকে চলে আসলাম, আর আমি যে রাস্তা বরাবর যাচ্ছি এই রাস্তা বরাবর বিভিন্ন ফলের দোকান আছে। বর্তমানে আমি যেখানে আছি, বর্তমানে এটা হচ্ছে মুসি নদীর উপর নির্মিত একটা পুল। এই পুল দিয়ে আমি হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পুলের সাইডে সাইডে বিভিন্ন ধরনের ফলের দোকান। যেসব ফলের দোকানের সামনে লেখা আছে বিভিন্ন ধরনের ফলের দাম, তাহলে চলুন এই রাস্তা বরাবর, অর্থাৎ মুসি নদীর উপর নির্মিত এই পুল বরাবর হেঁটে আপনাদের দেখাচ্ছি। নদী, নদীটার সাইডে দেখুন গম্বুজের মতো আছে। এই যে ছোট একটা নদী আছে, আমি বর্তমান আছি ভারতের তৃতীয় বৃহত্তম জাদুঘরের কাছাকাছি, অর্থাৎ মিউজিয়ামের কাছাকাছি। এই দিকে সামনে দেখতে পাচ্ছেন নদীটা, এর নাম হচ্ছে মুসি নদী। মুসি নদীর গল্প তো অনেক শুনেছেন, ভূগোলের পাতায় এই মুসি নদী সম্পর্কে জেনেছেন। দেখুন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের মুসি নদী। আর আমি যাব সালারজং মিউজিয়ামে, তো দেখতে থাকুন আমার সঙ্গে। আপনাদের কথা বলবো, এইখান থেকে মুসি নদীর ধার বরাবরটা খুব সুন্দর লাগে। সাইডে সাইডে নারিকেল গাছ, সারি সারি নারিকেল গাছ দেখতে খুব সুন্দর লাগে। এখন আপনাদের নিয়ে যাচ্ছি সালারজং মিউজিয়ামে, যেটা কিনা ভারতের তৃতীয় বৃহত্তম মিউজিয়াম। তো চলুন, আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি ভারতের হায়দ্রাবাদে অবস্থিত সালারজং মিউজিয়াম, যেখানে রয়েছে নানান দুষ্প্রাপ্য আর অমূল্য জিনিসের বিশাল এক ভাণ্ডার। এই জাদুঘরে প্রবেশ করে আপনি একদিনে সব কিছু দেখতে পারবেন না, এতটাই বিশাল এই জাদুঘর। দেশ বিদেশের নানান ঐতিহাসিক অমূল্য সম্ভারের ভাণ্ডার এইটি। এখানে রয়েছে 43,000-এরও বেশি জিনিসপত্র আর 50,000-এরও বেশি বই। এটা হচ্ছে ভারতের তৃতীয় বৃহত্তম জাদুঘর। সালারজং মিউজিয়াম থেকে বের হওয়ার পর 1.5 কিলোমিটার হাঁটলেই আপনি পৌঁছে যাবেন একদম পুরনো শহরের মাঝখানে, অর্থাৎ চার মিনারের কাছে। হায়দ্রাবাদের আর একটা ফেমাস প্লেসে আপনাদের নিয়ে আসলাম, সেটা হচ্ছে চার মিনার। পিছনে দেখতে পাচ্ছেন, সামনে যে আপনি চার মিনারটি দেখতে পাচ্ছেন, এই চার মিনার হচ্ছে হায়দ্রাবাদ শহরের পুরনো ভবন। এই হায়দ্রাবাদ শহরের আইকন এই চার মিনারকেই বলা হয়। পুরনো হায়দ্রাবাদ শহরের একদম কেন্দ্রে অবস্থিত এই চার মিনার। তবে বর্তমান এই চার মিনার একটা ঐতিহাসিক স্থান হয়ে গেছে, দূর দূরান্তর থেকে পর্যটক এই চার মিনার দেখার জন্য আসে। বর্তমানে দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ পর্যটনের জায়গা এই চার মিনার। এই চার মিনারকে দেখার জন্যই দূর দূরান্তর থেকে মানুষ ছুটে আসে, ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং দেশ বিদেশ থেকে মানুষ আসে এই চার মিনারকে দেখার জন্য। চার মিনারকে দেখার পর আপনি বাসে চড়ে একদম চলে যেতে পারেন গোলকুন্ডা দুর্গে। সেখানে গিয়ে দেখবেন গোলকুন্ডা দুর্গের বিশালতা।
শুনতে পারবেন নানা ধরনের অদ্ভুত অদ্ভুত গল্প আর কাহিনী। সেখানে গিয়ে বুঝতে পারবেন যে দেওয়ালেরও কান আছে। দেখতে পাবেন প্রাচীন যুগে ব্যবহৃত সাউন্ড সিস্টেম, আর অনুভব করতে পারবেন গোলকুন্ডা দুর্গ অর্থাৎ পাহাড়ের উপর নির্মিত এই দুর্গের বিশালতা। আর সেখানে গিয়ে প্রবেশ করতে পারেন গা ছমছম করা অন্ধকার সেই কারাগারগুলি। সত্যি অদ্ভুত এই দুর্গ। তো বন্ধুরা, ওল্ড হায়দ্রাবাদ সম্পর্কে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।